ফেসবুকে মেয়েদের ছবি ভাইরাল করেছিস না? কি ব্যাপার আপু, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? তোকে তো একটা থাপ্পড় মারছি, তোকে তো আরও কয়েকটা থাপ্পড় মারা উচিত। গতকালকে তুই আমার ছবি ইন্টারনেটে ভাইরাল করেছিস, এর জন্য আজকে আমি ইচ্ছে করে এখানে বসেছিলাম যাতে তোকে হাতে নাতে ধরতে পারি। আরে আপু, আপনি কি যাতা বলছেন? আর আমি তো গতকালকে বাংলাদেশে ছিলাম না, আমি দুবাই থেকে আসছি আজকে। একদম মিথ্যে কথা বলবি না, আর তোদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে জানা আছে। আপু, আপনি ছেলে আমার পাসপোর্টটা দেখতে পারেন, নেন। আই এম রিয়েলি ভেরি সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি। তাহলে আমার সাথে এই কাজটা কি করলো? ইটস ওকে, আপনি না জেনে আমাকে থাপ্পড় মারলেন। আপনার সাথে এটা কে করলো আমি জানি না, তবে আমার কাছে একটা প্ল্যান আছে। আগামীকালকে আমি বোরখাপুরে আসব, ঠিক আমি আপনার জায়গায় বসবো আর আপনি ওখান থেকে ভিডিও করবেন। কোন ছেলে এই কাজটা করেছে আমরা ধরতে পারব। জি ভাইয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে আমি এখানে বসি আপনার জায়গায়, আপনি ঠিক ওখান থেকে ভিডিও করেন, আর ওই ছেলে আসলে আমরা হাতে নাতে ধরতে পারব। ঠিক আছে, তাহলে যা। গেল কোথায়? উনি সেই লোক যিনি আপনার ছবি তুলে ইন্টারনেটে ভাইরাল করেছিল। মানে কে বসে আছে এইসব আবল তাবল? হ্যাঁ, আমি ওনার শার্ট আর মাস্ক ওখানে গিয়ে দেখলাম। আপনি তো সত্যি কথাই বলছেন। ছি ছি, আমার ভাই যে এমন একটা কাজ করবে সেটা তো আমি ভাবতেই পারছি না। আপনি ঠিকই বলেছেন, যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তারা পিছন থেকে ছুরি মারে। এই বদমাশটাকে এখন থানায় নিয়ে যাব, ধরুন ওকে।